অফিস ছুটির পর সন্ধেবেলা সবিতার বাড়ি গিয়ে হাজির হলাম। সবিতা আমাকে তার ঘরে নিয়ে গিয়ে বসালো, বসিয়ে বলল, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। পারবে না? আমি কি করেছি? যার মাইনে 7,000 টাকা তাকে বিয়ে করা যায় না। কিন্তু তুমি কদিন আগে বলেছিলে ওসব কথা ভুলে যাও। তুমি কি অন্য কাউকে বিয়ে করবে বলে ঠিক করেছ? এ প্রশ্ন অবান্তর, তুমি এখন আসতে পারো। তুমি আমায় তাড়িয়ে দিচ্ছ? হ্যাঁ। এক কাপ চা করেও খাবে না? না। সবিতা ঠিকই বলেছে, যার মাইনে 7,000 টাকা তাকে বিয়ে করা যায় না। কিন্তু ভালো চাকরি না পেলে আমি কি করব? আমি তো চেষ্টা ত্রুটি করিনি। আমার শিক্ষাগত যোগ্যতা আছে, আমি ইংরেজিতে এমএ, বরাবর ভালো নম্বর পেয়ে পাশ করেছি। ধারণা ছিল ভালো নম্বর পেলে ভালো চাকরি হয়, এখন দেখছি ভালো নম্বরের সঙ্গে ভালো চাকরির কোনো সম্পর্ক নেই। তাহলে কিসের সঙ্গে সম্পর্ক? জানি না, তবু আমি হতাশ হইনি। কিছুদিন আগে একটা নাম করা দৈনিক কাগজে ভালো সরকারি চাকরির বিজ্ঞাপন দেখেছিলাম। বিজ্ঞাপনে লেখা ছিল, ইংরেজিতে ফার্স্ট ক্লাস এমএ চাই, সেকেন্ডারিতে স্টার থাকা বাঞ্ছনীয়। আমার ইংরেজিতে ফার্স্ট ক্লাস ছিল, সেকেন্ডারিতে স্টার ছিল। আমি সঙ্গে সঙ্গে দরখাস্ত পাঠিয়ে দিলাম। আমার লেখার পরীক্ষা হলো, মৌখিক পরীক্ষা হলো, পরীক্ষা খুব ভালো দিলাম, অথচ আমার চাকরি হলো না। চাকরি হলো এমন একজনের যে এমএতে ফার্স্ট ক্লাস পায়নি এবং সেকেন্ডারিতেও স্টার পায়নি। ইচ্ছে হলো একটা মামলা ঠুকে দিই, তবে উকিলের পেছনে টাকা খরচ করার মতো টাকা নেই বলে চুপ করে রইলাম। শুধু একদিন ওই অফিসের আমার মৃত বাবার বিশেষ বন্ধু শিবনাথবাবুকে সরাসরি জিজ্ঞেস করলাম, আমার চাকরিটা হলো না কেন? শিবনাথবাবু বললেন, তুমি কি 70,000 টাকা ঘুষ দিতে পারতে? তোমার কি সে ক্ষমতা আছে? টাকা চাই, টাকা। ঠিক করলাম চাকরি ছেড়ে ব্যবসায় নামব। কিসের ব্যবসা? যে কোনো ব্যবসা হলেই হলো। কিন্তু টাকা দেবে কে? অনেক ভেবে চিনতে রাজ্যের অর্থমন্ত্রীকে একটা চিঠি দিলাম, আমি ইলেকট্রনিক গুডসের কারখানা করতে চাই, আপনি যদি 10 কোটি টাকা ধার দেন তাহলে বাধিত হব। উত্তরে অর্থমন্ত্রী লিখলেন, পশ্চিমবঙ্গ চিরকাল কেন্দ্রের বঞ্চনার শিকার, এবারেও আমরা আমাদের দাবি মতো টাকা পাইনি। আমরা দুঃখিত, আপনি কেন্দ্রের অর্থমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করুন। আমি রাজ্যের অর্থমন্ত্রীর চিঠির উল্লেখ করে কেন্দ্রের অর্থমন্ত্রীকে লিখলাম। উত্তরে কেন্দ্রের অর্থমন্ত্রী লিখলেন, ওয়ার্ল্ড ব্যাংকের কাছে আমরা $7,000 কোটি ঋণের জন্য দরখাস্ত করেছি, এখনো তার উত্তর পাইনি। আপনি ওয়ার্ল্ড ব্যাংকের কাছে আপনার আবেদন জানান। ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট ছিলেন একজন জাপানি, নাম সাতো সুমাকো। আমি সুমাকোকে লিখলাম, আপনি মহান, আপনাদের দেশের সঙ্গে আমাদের দেশের সম্পর্ক সুপ্রাচীন কাল থেকে, যুগে যুগে আপনাদের সঙ্গে আমাদের সংস্কৃতির আদান প্রদান হয়ে আসছে। আমরা এক হাতে যেমন আপনাদের সংস্কৃতি দিয়েছি তেমনই আরেক হাতে নিয়েছি। আজ আমি বিশেষ কারণে আপনার শরণাপন্ন হয়েছি। বিশ্ববাসী জানে আজকের ইলেকট্রনিক্স শিল্পে আপনাদের অবদান সর্বাধিক। আমি পশ্চিমবঙ্গে ইলেকট্রনিক্স শিল্পের কারখানা খুলতে আগ্রহী, এর জন্য যদি আমায় 10 কোটি টাকা ধার দেন। সাতো সুমাকো লিখলেন, আমরা আপনার আবেদন সহানুভূতির সঙ্গে বিবেচনা করছি। পশ্চিমবঙ্গে আমরা যদি কোনো দিন ইলেকট্রনিক্স শিল্পের কারখানা খুলি তাহলে প্রথমেই আপনার কথা বিবেচনা করব। আমাদের উপরতলায় মাধববাবু থাকেন,
মাধববাবু আমাদের বাড়িওয়ালা। একদিন মাধববাবু আমাদের ফ্ল্যাটে এলেন। আপনার সঙ্গে একটা কথা আছে। কি কথা? আমি শিগগির আমার ছেলের বিয়ে দেব। আমি এর জন্য কি করতে পারি? আপনি অনুগ্রহ করে ফ্ল্যাটটা ছেড়ে দিন। আমি যাব কোথায়? সেটা আমি কি বলে দেব? আমি এখন ঘর ছাড়তে পারবো না। তাহলে 200 টাকা ভাড়া বাড়িয়ে দিন। অসম্ভব। মাধববাবুর কথা না বাড়িয়ে যাওয়ার আগে শুধু বলে গেলেন, কাজটা ভালো করলেন না। কাজটা যে ভালো করিনি তা দুদিন পরে বুঝতে পারলাম। অফিস থেকে ফেরার সময় কতগুলো ছেলে আমাকে রাস্তায় ঘিরে ধরল। এদের আমি চিনি, এরা আমাদের পাড়ায় থাকে। এদের মধ্যে একজন বলল, আপনার সঙ্গে কথা আছে। কি কথা? আপনাকে ফ্ল্যাটটা ছেড়ে দিতে হবে। কেন? কেন তা জানি না। বাড়িওয়ালা আপনাকে শাসানোর জন্য 5,000 টাকা দিয়েছে, অতএব আপনাকে শাসাচ্ছি। আপনি আমাদের 10,000 টাকা দিন, তাহলে বাড়িওয়ালাকে গিয়ে শাসাবো। আপনি দিতে পারবেন না? এবার কিউবায় ভালো ধান হয়নি। আমাদের ইউনিয়নের নেতারা এতে ভীষণ চিন্তিত হয়ে পড়েছেন। তাঁরা একদিন এ নিয়ে সভা করলেন। সেই সভায় সকলেই গলার শিরা ফুলিয়ে বললেন, এর পিছনে আমেরিকার ষড়যন্ত্র আছে। এ কথা শুনে আমেরিকার ওপর ভীষণ রাগ হলো। ইচ্ছে হলো এখনই সদল বলে আমেরিকা চলে যাই, রাষ্ট্রপতিকে আচ্ছা করে শাসিয়ে আসি, বলে আসি পশ্চিমবঙ্গের সংগ্রামী মানুষ এই ষড়যন্ত্র কোনোদিন বরদাস্ত করবে না, আপনি এখনই কিউবার ওপর থেকে আপনার কালো হাত তুলে নিন। কিন্তু এই মুহূর্তে আমেরিকা যাওয়ার সুযোগ নেই বলে সভার শেষে বাড়ি ফিরে এলাম। পরদিন অফিসে যেতেই ইউনিয়নের নেতা কিউবার জন্য চাঁদা নিতে এলেন। আমি চাঁদা দিতে পারবো না। তাহলে আপনার এই অফিসে ঢোকা চিরদিনের মতো বন্ধ হয়ে যাবে। আমার অপরাধ? আপনি প্রতিক্রিয়াশীল বলে নেতা আমাকে ঘৃণার সঙ্গে পরিত্যাগ করে চলে গেলেন। আমি চিন্তায় পড়ে গেলাম, কারণ আমি প্রতিক্রিয়াশীল হয়ে বেঁচে থাকতে চাই না। একটু পরে ইউনিয়নের আর এক নেতাকে ধরলাম। তাকে বললাম, আমি প্রগতিশীল হতে চাই, কি করা যায় বলুন তো। এই নেতা বললেন, আপনি পার্টি ফান্ডে এখনই 5,000 টাকা দান করুন। প্রগতিশীল হতে গেলে টাকা চাই? নিশ্চয়। আবার সেই টাকার কথা, এত টাকা কোত্থেকে পাবো, কে দেবে? একদিন কাগজে দেখলাম জাপানের সহযোগিতায় পশ্চিমবঙ্গ সরকার সল্টলেকে ইলেকট্রনিক্স শিল্পের কারখানা খোলার চুক্তিতে আবদ্ধ হয়েছে। জাপানের হয়ে চুক্তিতে সই করেছে সাকুতারো। আমি ভীষণ রেগে সাকুতারোর সঙ্গে দেখা করলাম। এটা কি হলো? কেন কি হয়েছে? ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট সুমাকো আমাকে দিয়ে পশ্চিমবঙ্গে ইলেকট্রনিক শিল্পের কারখানা খোলাবার কথা ভাবছেন, আর এই সময়ে আপনারা আমাকে না জানিয়ে গোপনে গোপনে পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে যৌথ উদ্যোগে ইলেকট্রনিক শিল্পের কারখানা খুলতে চান? আমি বেঁচে থাকতে তা হতে দেব না। আপনি কি করবেন? মামলা করব। সাকুতারো মামলার কথা শুনে ভয় পেয়ে গেলেন। আপনি রাগ করবেন না, আমি দেখছি কি করা যায়। দুদিন পরে মুখ্যমন্ত্রী আমাকে ডেকে পাঠালেন। বললেন, আপনি অযথা ঝামেলা সৃষ্টি করছেন কেন? ঝামেলা আমি সৃষ্টি করিনি, আপনারা করছেন। ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট। আমি সব শুনেছি, এখন আপনি কি চান বলুন তো? ওখানে চাকরি করবেন? মাইনে কত? 20,000-এর কম নয়। এছাড়া ফ্রি কোয়ার্টার পাবেন, গাড়ি পাবেন, ফোন পাবেন, রাজি? কিন্তু চাকরিটা কবে পাবো? চিন্তার কারণ নেই, ঠিক সময় চিঠি পাবেন। দাদা বৌদি দিল্লিতে থাকে। একদিন দাদা দিল্লি থেকে বাড়ি এলো, এসে মাকে যা বলল তা সংক্ষেপেই, বৌদির বাচ্চা হবে তাই বাপের বাড়ি চলে যাবে, দাদাকে এই সময় একা থাকতে হবে, দাদা রান্না করতে পারে না, মা যদি এই সময় দাদার কাছে গিয়ে থাকে তো খুব ভালো হয়। মা কোনো আপত্তি করল না, দাদা মাকে নিয়ে চলে গেল।
যাবার দিন মাকে বললাম, তুমি আমার কথাটা ভেবে দেখলে না? তোর কি কথা, আমিও তো রান্না করতে পারি না, তুই হোটেলে খাবি? সে তো দাদাও খেতে পারত। তো দাদার কথা আলাদা। আলাদা কেন? তো দাদা বড় চাকরি করে, তাকে সারাদিন ব্যস্ত থাকতে হয়, তার হোটেলে খাওয়ার সময় কোথায়? এখনো মুখ্যমন্ত্রীর চিঠি পাইনি, পাইনি বলে কিছু বললাম না। কয়েক মাসের মধ্যে সল্ট লেকে ইলেকট্রনিক্স শিল্পের কাজ নতুন উদ্যমে শুরু হয়ে গেল। মুখ্যমন্ত্রী তার কথা মতো আমাকে সেখানে চাকরি দিলেন, মাইনে 20,700 টাকা, এছাড়া কোয়ার্টার, গাড়ি, ফোন সব ফ্রি ফ্রি। একদিন সবিতা এসে বলল, এবার বিয়ের তারিখটা ঠিক করে ফেলো। একদিন মা দিল্লি থেকে ছুটে এসে বলল, চলে এলাম, তোর জন্য ভীষণ মন খারাপ করছিলাম।